হ্যালো জি, একটু করে ডিস্টার্ব করলাম, তার কারণ এশার আজান হচ্ছে, যার কারণে একটু তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখমাগো ভাসে শুধু দুনয়নে, পাশে
মমতার খনি মায়া মমতার খনি ওগো মা জননী তুমি পেলো না নয়নের পানি ওগো মা জননী তুমি পেলো না নয়নের পানি কেন তুমি কাঁদিলে আর শুকালে হব জাহান্নামী মায়া মমতার খনি প্রথম ছন্দে কবি কি লিখছে একটা সন্তান যখন দশ মাস দশ দিন যখন মায়ের গর্ভে থাকে মায়ের কত কষ্ট সেই উদ্দেশ্য করে বলছে শুনবেন ছেলে যখন তুই ছেলে যখন তাই কবি বলছে শুনবেন তাই কাটিয়া তোর গায়ের চাম বানা জুতা মায়ের কদম হবে না তবু সমান এক ফোঁটা দুধের দাম কেন মাহাই সাত রাজার ধন আর মাহাই অমূল্য রতন মাহাই সাত রাজার ধন মাহাই অমূল্য জুনি মুক্তা মনে তার থেকে দামি মায়া মমতার খুনি তারপর একটা মায়ের হাসিতে এই দুনিয়ার বুকে কত কি পাওয়া যায় তবে এই বলছি শুনবেন মায়ের হাসিতে মায়ের হাসিতে সব দিকে দেখিছে রহমত খোদার আসে আরশ বেয়ে রহমত খোদার আসে আরশ বেয়ে আর যার হাসিতে ও যার হাসিতে ফুল ফোটে মধুমাখা স্বপ্ন আঁকা যার মমতাই মা মমতার ঝুলি আর মিষ্টি যার মুখের বলি মা মমতার ঝুলি মিষ্টি যার মুখের বলি স্নেহ মায়া মমতার দুয়ার মারা খেকুলি ওই জান্নাত নে তুই কিনে কি করে মায়ের সেবার বীজ বুনে জান্নাত নে তুই কিনে মায়ের সেবার বীজ বুনে তাই আল্লাহ নবী সব পাবি সে যে নয়নের মনি মায়া মমতার খনি তারপর অতি মূল্যবান কথা এক অভাগিনী মা তার একটাই মাত্র সন্তান ছিল তার স্বামী দুনিয়া থেকে পর্দা নিয়েছে তো সেই সন্তানকে সেই মা পরের দ্বারে ভিক্ষা করে মেহনত করে বড় করলো বড় করে সেই সন্তানকে মা পড়াশোনা শেখালো তারপর শুনবেন যখন সেই সন্তানকে মা পড়াশোনা শেখালো তার মা যখন বুড়ি হয়ে গেল তার মা তখন সেই ছেলেকে বলছে যে বাবা আমি তো তোমার তো ছোটবেলা থেকে মানুষ করছি তো তুমি বরং এক কাজ করো তুমি একটা বিয়ে করে আনো তারপরে সেই ছেলে বিয়ে করে আনলে এক কান্নাগিনী বউ তো সেই কান্নাগিনী বউ মায়ের উপরে কেমন অত্যাচার করছে সেই উদ্দেশ্য করে কবি বলছে শুনবেন এক অভাগে এক অভাগে ছেলেকে মানুষ করে উচ্চ শিক্ষা দিল মেহনত করে ছেলেটি ও সেই ছেলেটি সরকারি চাকরি পেল
কাছে মা রোগে রাতে কাছে আর বউ বলছে বুড়ির জ্বালায় আমার ঘুম আসছে না তাই স্বামীকে ফোন লাগালো তারপর কি হচ্ছে শুনবেন ও গড়গে মানাতে কাছে বউয়ের নাকি না ঘুম আসে রোগে মানাতে কাছে বউয়ের নাকি না ঘুম আসে আর বড় তাই ঝগড়া করে স্বামী তাহার বিদেশে স্বামী কে বলিল ফোনে বাঁধিয়ে মায়ের নামে স্বামীকে বলিল ফোনে বাঁধিয়ে মায়ের নামে দিদির কথাতে সাথে সাথে ঘরে ফেরে স্বামী মায়া মমতার খনি শুনবেন যখন সেই ছেলে যখন বিবির কথা শুনে সে যখন বাড়ি ফিরলো সে কোনো কথা না শুনে সে মায়ের বুকে লাথি মারলো সেই ছেলে একবার ভাবলো না যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখেছিল সেই ছেলে একবার ভাবলো না যে মা আমার পরের দারে বিজ্ঞান করে মেহনত করে আমার পড়াশোনা শিখিয়েছে সেই ছেলে একবার ভাবলো না মায়ের বুকে লাথি মারলো সাথে সাথে মায়ের প্রাণ পাখি উড়ে গেল তারপরে সেই ছেলে মায়ের কবর দিয়ে চলে এলো তারপরে সেই ছেলে যেই পা দিয়ে মায়ের লাথি মেরেছিল সেই পায়ে একটা ছোট্ট ঘা হলো ঘা হওয়ার পরে ধীরে ধীরে সারা বদন পচে গেল তারপরে সেই তার সুন্দর বউ সে বাপের বাড়ি চলে গেল তারপরে সেই ছেলে পদে ঘরে যেখানে যাক না কেন তাকে দেখে সকলে ঘৃণা করছে সেই ছেলে গ্রাম থেকে দাঁড়িয়ে দিল তারপরে এক আইনাল্লা ব্যক্তি সেই ছেলেকে জিজ্ঞাসা করছে যে বাবা তোমার আজ এই কেন হাল তুমি আমার সত্যি কথা বলো তখন সেই যুবক আল্লাহকে পুরো ডিটেইলস ঘটনা শুনিয়ে দিল তখন সেই আল্লাহ ব্যক্তি বললেন যে বাবা তুমি তোমার মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করেছো তো তোমার মা কি আর এই দুনিয়াতে বেঁচে আছে তখন বললেন যে হুজুর আমার মা আর এই দুনিয়াতে বেঁচে নেই তখন সেই আল্লাহ ব্যক্তি বললেন যে বাবা তোমার মায়ের কবরের যেদিকে পা তুমি চুমা করে তওবা করে নাও যদি আল্লাহ তোমার মুক্তি দান করে তাই সর্বশেষ কথায় আমার শুদ্ধ কবি এম এ হান্নান সাহেব কি লিখছে শুনবেন বিবির কথা শুনে বিবির কথা শুনে মায়ের বুকে মনে লাথি সাথে সাথে উড়ে যাই মার প্রাণ পাখি সাথে সাথে উড়ে যাই মার প্রাণ পাখি কিছুদিন ও গো কিছুদিন পরে পায়ে ছোট ঘা হলো ধীরে ধীরে সারা বদন পচে গেলো